আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো টাইটেল থেকে তো বুঝেই গেছেন আজকে কী রেসিপি নিয়ে আসছি। তো চলুন দেখা যাক রেসিপিটা, সবাই সাথেই থাকুন। কী কী দিয়ে রান্নাবো এক নজর দেখা যাক। গরম কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা অনেকটা লাল লাল হবে, অনেকটা লাল লাল। তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আবার তেল দিয়ে দিব। আপনারা টোটালে কাপের মতো তেল দিবেন। তেল দিয়ে দিলাম, এখন সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। এখন একটু লবণ দিয়ে দেব। তো লবণের পরিমাণটা 1 চামচ, ফুল 1 চামচ দিবেন, তাতেই হবে। তো বন্ধুরা দেখতে থাকুন পেস্টটা কিরকম লাল হয়। তো সাথেই থাকুন আমার। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ হয়ে গেছে একবারে লাল, ভাজা ভাজা। পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দেব। তো আমার সাথেই থাকুন। তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। আদা বাটা, রসুন বাটা, মশলাটা ভালো করে কষাতে হবে। এখন মরিচের ফাঁকি দেব, একটু হলুদের ফাঁকি, হালকা, বেশি না। মোটামুটি আমার মশলা দেওয়া শেষ, এখন মশলাটা ভালো করে কষাতে হবে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমার কমেন্টসে লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করতে পারেন। আসলে রেস্টুরেন্টের মতো কালারটা না হলেও অনেকটা ওরকম খেতে, অনেকটাই সুস্বাদু, অনেকটাই তেলমুক্ত। বাসায় ট্রাই করতে পারেন। আমার মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন। আমার
মাংস কষানো প্রায় শেষ, আমি এখন পানি দিয়ে দেব। পানির পরিমাণটা মোটামুটি থাকবে, যদি কম হয়ে যায় তাহলে মাংসগুলো সিদ্ধ হইতে যাবে না। তো বন্ধুরা দেখতে থাকুন। আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যে কালা পোনাটা করতেছি এটা আসলে রেস্টুরেন্টের মতো না হলেও ওরকম স্বাদটা পাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ আমার কমেন্টসে লিখে জানাবেন, আর পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, আমি পরবর্তীতে সেই ভিডিও করার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, আমার ভিডিও যদি কোনো ভুল হয় তাহলে আমার কমেন্টসে লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। এই তো দেখুন আমার রান্নার যেই পানিগুলো দিয়েছিলাম আমি, সেই পানিগুলো এখন শুকিয়ে গেছে, একবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো আমার রান্না প্রায় শেষ, আমি এখন বাগার দিতে হবে এটাকে আলাবোনা করতে হলে। তো আমি চুলা নিভিয়ে দিছি, তো বাগারটা কিভাবে করে সেটা দেখুন। গরম কড়াইতে সরষের তেল দিবেন মোটামুটি আধা কাপের মতো, দুইটা শুকনো মরিচ, বড় বড় করে পেঁয়াজ ও রসুন একসাথে। আমি রসুনটা একটু পরে দিব, আপনারা চাইলে একসাথে দিতে পারেন সমস্যা নেই। আপনারা রসুন আর পেঁয়াজ একসাথে দিবেন, এগুলি আধা ভাজা রাখতে হবে, আঁচ একেবারে কমায় দিতে হবে, আঁচটা দেখুন। এখন অল্প আস্ত জিরা দিব, আমার বাগারটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিতে পারি সমস্যা নেই। মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে, মাংসটা একবারে পোড়া পোড়ার মতো। তো বন্ধুরা দেখতে থাকুন। আমার রান্নার কাজ প্রায় শেষ, এখন চুলা বন্ধ করে দিলাম, রান্না হয়ে গেছে। তো আসলে রেস্টুরেন্টের মতো না হলেও মোটামুটি অনেকটা ওরকমই হয়েছে, স্বাদটা ওরকম। আমি টেস্ট করছিলাম, অনেক মানে অনেক মজা হয়েছে। তো সবাই বাসা ট্রাই করতে পারেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।